হ্যালো বন্ধুরা আপনি টেকস সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো ঐক্যশ্রী স্কলারশিপ নূতন কিংবা রিনুয়াল করতে গেলে অনেককেই কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং সেই সমস্যার কারণে তারা কিন্তু তাদের যে ঐক্যশ্রী স্কলারশিপের নতুন আবেদন কিংবা রিনুয়ালের কাজটি করতে পারছেন না তো এই বিষয়টা নিয়ে অনেকে হোয়াটসঅ্যাপে কিন্তু কনট্যাক্ট করেছেন এছাড়াও আমি নিজেও কাজ করতে গিয়ে এই প্রবলেমটা ফেস করেছি তো আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটি রিনুয়াল অ্যাপ্লিকেশান এবং যখনই এখানে বাংলা শিক্ষা পোর্টালের আইডিটা দেওয়া হচ্ছে তখনই এখানে কিন্তু এরকম উপরে একটি মেসেজ দেওয়া হচ্ছে তো এই মেসেজের মধ্যে কি এমন জিনিস রয়েছে যার কারণে আপনারা কিন্তু এই রিনুয়াল ফর্মটি সাবমিট বা নেক্সট করে পরবর্তী স্টেপে এগিয়ে যেতে পারছেন না তো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আপনার বাংলা শিক্ষা পোর্টালে যে নামটি রয়েছে অ্যাপ্লিকেন্টের সেই নামটা হলো এখানে থাকবে এবং আপনার এই ঐক্যশ্রী স্কলারশিপে যে নামটি আছে সে নামটি থাকবে এখানে তো এই মেসেজটি দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে যে আপনার বাংলা শিক্ষা পোর্টাল এবং আপনার ঐক্যশ্রী পোর্টালে যে রেজিস্ট্রেশন করা রয়েছে বা আগে থেকে আছে সেটা নামের কিন্তু বানানের ভুল রয়েছে যার কারণে এই মেসেজটি কিন্তু দেয়া হচ্ছে তো আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে রোহান আর ও এইচ এন এখানে কিন্তু করা আছে আর এ এইচ এন তো এটা কিন্তু দুটি কারণে হতে পারে প্রথমত স্কুলের এন্ট্রি ভুল হতে পারে দ্বিতীয়ত আপনি যখন আপনার স্টুডেন্টকে স্কুলে ভর্তি করেছিলেন তখন যে ডকুমেন্টস দিয়েছিলেন সেই ডকুমেন্টসে কিন্তু এই রোহানটা ছিল পরবর্তী সময়ে আপনারা হয়তো বা রাহান করেছেন বা সেটাকে আপডেট বা সংশোধন করেছেন তার জন্য কিন্তু এই সমস্যাটা হয়েছে তো এক্ষেত্রে সলিউশন কি আছে সেটা পরে বলছি এরপরে এখানে ফাদার নামের ক্ষেত্রেও কিন্তু একই প্রবলেম হতে পারে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন রাজু মন্ডল এখানে বাবার নামের ক্ষেত্রে যেটা আপনার ঐক্যশ্রী পোর্টালে বা রেজিস্ট্রেশন করা ছিল আগে সেটা হলো এমডি রাজু মন্ডল সুতরাং এই এমডিটা অ্যাড রয়েছে এবং এখানে বাংলা শিক্ষা পোর্টালে কিন্তু এমডি অ্যাড নেই সেক্ষেত্রে কিন্তু এই এরর আসতে পারে এছাড়াও ডেট অফ বার্থের ক্ষেত্রে কিন্তু এখানে ঠিকই আছে যার কারণে কোনো সমস্যা নেই তো যাদের ক্ষেত্রে এই মেসেজটি আসছে তারা নাম তারা সেই স্টুডেন্ট নেম তার বাবার নাম এবং তার ডেট অফ বার্থ এইগুলো কিন্তু মিল করাবেন অর্থাৎ বাংলা শিক্ষা পোর্টালে যে নামটি থাকবে সেটা বাম দিকে থাকবে এবং আপনার ঐক্যশ্রী পোর্টালে যে নামগুলো দিয়ে রেজিস্ট্রেশন করা আছে সেটা কিন্তু আপনারা এই ডান দিকটাই দেখতে পারবেন এখানে দেখলে কিন্তু বুঝতে পারবেন কোনো না কোনো একটা মিসম্যাচ কিন্তু বাম দিকের থেকে ডান দিকে আছে যার কারণে এই সমস্যাটা হচ্ছে এবার নিউ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও কিন্তু একই সিস্টেম অর্থাৎ নিউ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যখনই আপনারা বাংলা শিক্ষা পোর্টাল আইডি দিয়ে লাস্ট সাবমিট করছেন তখন কিন্তু এরকম একটি মেসেজ দিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে কিন্তু একই জিনিস আপনারা দেখতে পারবেন এখানে বলা হবে যে আপনার বাংলা শিক্ষা পোর্টালের নামটি এই আছে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে চাইছেন এই নামে তো এরপরেও কি আপনি সাবমিট করতে চান যদি সাবমিট করতে চান তাহলে ইয়েস করুন যখন ইয়েস করবেন তখন এই নামটি কিন্তু আসবে না বাংলা শিক্ষা পোর্টালে যে নামটি আছে সেই নামটি কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে সুতরাং এটা একটু ভালো করে ফলো করবেন এবার সলিউশনের কথা বলি সলিউশন হলো যারা নিউ রেজিস্ট্রেশন করতে চাইছেন তাদের ক্ষেত্রে আপনাকে কিন্তু আপনাদের স্কুলে কন্ট্যাক্ট করতে হবে আপনার সঠিক প্রমাণপত্র নিয়ে অর্থাৎ আপনি নিউ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যে ডকুমেন্টস দিয়ে ঐক্যশ্রী পোর্টালে রেজিস্ট্রেশন করতে চাইছেন সেটা আধার কার্ড হতে পারে কিংবা আপনার বাচ্চার বার্থ সার্টিফিকেট হতে পারে তো সেখানে যে নামটি রয়েছে সেই নামটি যদি সঠিক থাকে এবং সেটা দিয়ে অ্যাপ্লাই করার সময় যদি দেখেন এরকম এরর আসছে বা এখানে দেখাচ্ছে যে আপনার বাংলা শিক্ষা পোর্টালে নাম অন্য আছে সেক্ষেত্রে স্কুলের রেকর্ডের কোনো ভুল হতে পারে বা এরকমও হতে পারে আপনি যখন ক্লাস ওয়ানে ভর্তি করিয়েছিলেন তখন যে নামটি ছিল সেই নামটি স্কুল রেকর্ডে আছে এখনও পর্যন্ত কিন্তু পরবর্তী সময়ে আপনি আপনার ডকুমেন্ট ডিপার্টমেন্টসের নামটি চেঞ্জ করেছেন যার কারণে মিলছে না তো আপনাকে সেই নামটি সঠিক আপডেট করার জন্য কিন্তু স্কুলে যোগাযোগ করতে হবে এবং যদি স্কুল থেকে ভুল হয়ে থাকে এন্ট্রির ক্ষেত্রে তাহলে কিন্তু স্কুল থেকে এটা সলিউশন হয়ে যাবে আপনারা কিন্তু স্কুলে কন্ট্যাক্ট করবেন এবার রিনুয়ালের ক্ষেত্রে বলবো এর কি সলিউশন রয়েছে রিনুয়ালের ক্ষেত্রেও কিন্তু সেম থিংস রয়েছে অর্থাৎ যদি দেখা যাচ্ছে যে এখানে আপনার কোনো ভুল নেই আপনার ডকুমেন্টসে ঠিক আছে কিন্তু স্কুলের পোর্টালে বা বাংলা শিক্ষা পোর্টালের নামটি ভুল আছে সেক্ষেত্রেও কিন্তু স্কুল থেকে গিয়ে আপনাকে কন্ট্যাক্ট করলে আপনার উপযুক্ত যে ডকুমেন্টসগুলো আছে যেমন আপনার আধার কার্ড বা আপনার বাচ্চার জন্ম সার্টিফিকেট এগুলো যদি ঠিক থাকে তাহলে স্কুলে অবশ্যই এটা সংশোধন হয়ে যাবে আর যদি দেখা যাচ্ছে এটা আপনারই ভুল বা আপনার ডকুমেন্টস আপনি আপডেট করেছেন বা চেঞ্জ করেছেন পরে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওয়েট করতে হবে এই রিনুয়াল অ্যাপ্লিকেশনের জন্য কারণ যেহেতু এটা শুরু হয়েছে কয়েকদিন আগেই পনেরোই আগস্ট থেকে সুতরাং এখনও এক মাস বা কিছুদিন কিন্তু সময় লাগবে এটার উইথড্রোয়াল করার জন্য অর্থাৎ আপনারা সবাই জানেন যে বা ঐকশ্রী স্কলারশিপ যখনই স্টার্ট হয় নতুন বা রিনুয়ালের তার এক মাস বা দুই মাস পরে কিন্তু অর্থাৎ লাস্ট ডেটের কিছুদিন আগে কিন্তু উইথড্রল অপশন দেয় বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেটের অপশনগুলো দিয়ে দেওয়া হয় যখনই উইথড্র অপশান দেবে তখন কিন্তু আপনারা আপনাদের অ্যাপ্লিকেশানটা উইথড্রল করে নতুন করে আবার রেজিস্ট্রেশন করতে পারবেন আপনার সঠিক নাম দিয়ে তার মধ্যে আপনি যদি আপনার ডকুমেন্টসের নামটি সংশোধন করে থাকেন তাহলে স্কুল পোর্টালেও সেই নামটি সংশোধন করিয়ে নেবেন তাহলে নিউ রেজিস্ট্রেশনের সময় কিন্তু কোনোভাবে আপনার এই অ্যাপ্লিকেশানটি আটকাবে না এবং এটা যদি স্কুল রেকর্ডের ভুল হয়ে থাকে এবং আপনার ডকুমেন্টস যদি ঠিক হয়ে থাকে তাহলে স্কুল কর্তৃপক্ষের সাথে কন্ট্যাক্ট করে আপনারা বাংলা শিক্ষা পোর্টালে আপনার নামটি আপডেট করে নিলে তারপরে কিন্তু আপনারা রিনুয়ালটি খুব সহজে করতে পারবেন তখন কিন্তু উইথড্রল করার জন্য আপনাকে অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এই প্রবলেমগুলো যারা ফেস করছেন বা যাদের এই নাম মিসম্যাচ রয়েছে স্টুডেন্টের নাম হতে পারে বা স্টুডেন্টের বাবার নাম কিংবা স্টুডেন্টের ডেট অফ বার্থ সেক্ষেত্রে কি সলিউশন রয়েছে একটু ভালো করে যদি ভিডিওটা বোঝার চেষ্টা করেন বা শোনেন তাহলে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তো যদি ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক করে দেবেন এবং পরবর্তী এমন ভিডিও লেটেস্ট আপডেটগুলি পেতে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ